নমস্কার বন্ধুরা, ভিশন WBCS-এ আপনাদের স্বাগত। আজকে আমি হিটের যে চ্যাপ্টারটা রয়েছে তার বাকি অংশটুকু কমপ্লিট করব। বেশি একটা বড় নয়, বাট অল্প আছে, আমি সেটা শেষ করে দেবো। এখান থেকে অনেক কোশ্চেন আসে, তাই করাটা আমার জরুরি মনে হলো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব বাটনটা টিপুন, যারা আমাদের চ্যানেলে এই ভিশন WBCS-এ যারা সাবস্ক্রাইব করেননি, এবং প্লিজ বেল আইকনটাও টিপে দেন, যাতে নেক্সট নোটিফিকেশানগুলো ভিডিও আপলোডের পরে আপনারা পেয়ে যাবেন। এবং বন্ধুরা, আরেকটা রিকোয়েস্ট, যে আমারও একটা নিজস্ব একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে কি কনসেপ্টস, আমরা ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। প্লিজ ওখানে যান, আমার চ্যানেলে যান, গিয়ে দেখুন আমার ভিডিওগুলো কি দেওয়া আছে। যদি আপনাদের ভালো লাগে দেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করুন ওখানে কেমন লাগলো ভিডিওগুলো। তো বন্ধুরা, স্টার্ট করছি। যে হিট অ্যান্ড ট্রান্সমিশনে, ট্রান্সমিশন অফ হিটে কি বলা হয়েছে, যে তিনটেভাবে হিট ট্রান্সমিশন হয়, মানে এক স্থান থেকে আরেক স্থানে হিট যায়। ওকে, তিনটে ট্রান্সমিশনটা কি, এক হচ্ছে কন্ডাকশন, দুই হচ্ছে কনভেকশন, আর তিন হচ্ছে রেডিয়েশন। ওকে, এবার পরিবহন, কন্ডাকশন মানে পরিচলন, কনভেকশন মানে, আর রেডিয়েশন হচ্ছে বিকিরণ। এটা আপনারা পড়ে এসছেন আগে। এবার দেখুন, কন্ডাকশন কিসের মাধ্যমে হয়? কন্ডাকশন কিন্তু হয় সলিড বস্তু, মানে কঠিন বস্তু, তার মধ্যে সবসময় হয়, উইদাউট অ্যাকচুয়াল মুভমেন্ট অফ পার্টিকেলস। এবার দেখুন, এখানে একটু বোঝার আছে, কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিই। যেগুলো কঠিন বস্তু রয়েছে তার অণুগুলো এরকম পরপর সজ্জিত অবস্থায় থাকে। ওকে, তো যখন ধরুন একটা বস্তু এরকম পরপর সজ্জিত অবস্থায় রয়েছে, এরকম রয়েছে, আপনারা একটু দেখুন ভালো করে যে কি বলতে চাইছি। এবার ধরুন, সাপোজ এইখানে আমি হিট দিলাম। ওকে, তো এই পার্টিকেলটা বস্তুর মধ্যে, যে এই প্রথম পার্টিকেলটা মধ্যে এনার্জি আসলো, হিট এনার্জি আসলো। তো কি হয়, যখনই আমি এখানে হিট দিলাম, তখনই এই পার্টিকেলটা, ধরুন এই পার্টিকেলটা এখানে আমি এঁকেছি, এবার এই পার্টিকেলটা ভাইব্রেট হতে শুরু করে। এনার্জি কোনো কিছুর মধ্যে, এই যখনই পার্টিকেলের মধ্যে আসে, তখন বস্তু, মানে পদার্থটা এরকম এরকম ভাইব্রেট হতে শুরু করে। ওকে, তো এ যখনই ভাইব্রেট হবে, এ এনার্জি যখন পূরণ হয়ে যাবে, এর সঙ্গে ধাক্কা লাগবে, নেক্সটটাও ভাইব্রেট হবে, এর সঙ্গে ধাক্কা লাগবে এটা, সে নেক্সটটাও ভাইব্রেট হবে, তারপরে এরকম, তারপর পরেরটা, তারপরে পরেরটা, তারপরে লাস্ট অন্তিম। মানে কি, এখানে যদি আমি হিট দিই, তাহলে এইটার ভাইব্রেশনে এইটা ভাইব্রেট হবে, তারপরে এইটা ভাইব্রেট হবে, এইটার ভাইব্রেশনে এইটা ভাইব্রেট হবে, এরকম করে ভাইব্রেট হতে এটা হবে। তার মানে কি, এনার্জিও এই দিক থেকে এদিকে ট্রান্সফার হবে। দেখুন, পার্টিকেলগুলো তো নড়ছে এরকম করে, কিন্তু এটা কি, এই পার্টিকেলটা কি এখানে চলে আসছে, এটা কিন্তু হচ্ছে না, কিংবা এই পার্টিকেলটা আবার এখানে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। মানে এনার্জির যে এলিমেন্ট ভিতরে পার্টিকেলগুলো রয়েছে, সেগুলোর কিন্তু অ্যাকচুয়াল মুভমেন্ট হচ্ছে না। মুভমেন্টটা এলিমেন্টটার ভিতরে পার্টিকেলগুলো তো ভাইব্রেট করছে, কিন্তু ওর অ্যাকচুয়াল মুভমেন্ট কিন্তু হয় না। তো এটা কন্ডাকশন, মানে পরিবহনটা হয় কঠিনের মধ্যে দিয়ে, উইদাউট অ্যাকচুয়াল মুভমেন্ট অফ পার্টিকেলস। এটা আপনার মনে রাখবেন, পরীক্ষার হলে কিন্তু দিয়ে দিতে পারে যে কন্ডাকশন কিসের মধ্যে দিয়ে হয়। এটা সিম্পল কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, রেলেও দিয়ে দিতে পারে, কিংবা আপনার যে কোনো ছোটোখাটো এক্সাম WBCS-এ দিতে পারে, কি যে পার্টিকেলের অ্যাকচুয়াল মুভমেন্ট হয় না, এটা কোন ইসে, মানে কোন পরিবহন পরিচালন না, বিকিরণের মাধ্যমে। তো এটার অ্যান্সার হবে কন্ডাকশন। তা নেক্সট দেখুন, কনভেকশন মানে পরিচলন, চলন বলতে বুঝতেই পারছেন যে চলবে। এইটা সাধারণত হয় ফ্লুইডের মধ্যে, আগেরটা হলো সলিডের মধ্যে, এটা ফ্লুইডের মধ্যে হয়। ধরুন যে আপনার একটা এরকম একটা জার নিয়েছেন, জল আছে, জলের মধ্যে নিচে হিট দিচ্ছেন, এনার্জিটা প্রথমে একদম সূক্ষ্মভাবে যদি বিচার করতে যাই, প্রথমে তো হিটটা বস্তুর যে মেটাল রয়েছে সেই মেটালে লাগছে, মেটাল থেকে ভিতর এক প্রান্ত থেকে মেটালের আরেক প্রান্ত, এই এরকম মেটালটা রয়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ভিতরে যেতে, সেটা তো কন্ডাকশনের মাধ্যমে হচ্ছে। কিন্তু তারপরে হিটটা যেটা লাগছে তরলের মধ্যে, সেইটা কিন্তু পরিচলন মাধ্যমে ওই জলটা গরম হচ্ছে। কিভাবে বলি, এরকম রয়েছে, নিচের স্তরে জল রয়েছে, সেইটা যখনই হিটেড হয়ে যায়, এই জলের পার্টিকেলগুলো উপরের দিকে উঠতে থাকে, এগুলো উপরের দিকে উঠতে থাকে,
এবং উপরের যে ঠান্ডা এবং ভারী যেগুলো রয়েছে সেগুলো নিচের দিকে নামতে থাকে, আবার এইটা হিট হয় আবার উপরের দিকে, এটা আবার উপরের দিকে। তার মানে কি, এই ক্ষেত্রে বলা যেতে পারে যে এটার অ্যাকচুয়াল মুভমেন্ট হচ্ছে। ওকে, এবার সেই ক্ষেত্রে কিছু কিছু উদাহরণ আছে, যেমন আমি রেফ্রিজারেটরে বললাম, রেফ্রিজারেটরে সেম পরিচলন মাধ্যমেই হিট ট্রান্সফার হচ্ছে, সিএফসি গ্যাস এরকম রয়েছে, সিএফসি গ্যাস ভিতরে যাচ্ছে, গিয়ে হিটটাকে গ্রহণ করছে, ওখানে উদ্বায়ী হয়ে যাচ্ছে, ভোলেটাইল যেহেতু আবার ভিতরে আসছে আবার বাইরে যাচ্ছে এরকম, তো ওক্ষেত্রেও কনভেকশন হচ্ছে। রেডিয়েটারের ক্ষেত্রেও আছে, রেডিয়েটার এরকম থাকে, এর ভিতর দিয়ে জল ইঞ্জিনের পাশ দিয়ে আসে, তো ওটাও সেম পরিচলন পদ্ধতিতে আপনার হিটটা ট্রান্সফার করে নিয়ে আসছে। ওকে, তারপরে সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ, এটা আমরা জানি, তো আমরা জানি স্থলবায়ু আর সমুদ্রবায়ু। তো দেখুন একটা ছবি আঁকি ছোট করে, আপনারা জানেন সবাই, কিন্তু আমি একটু আবার রিভাইজের মতো দিয়ে দিই। এরকম সমুদ্র রয়েছে, এটা জল রয়েছে, তো কি হয় সমুদ্রবায়ুর ক্ষেত্রে কি হয়, দিনের বেলায় যখন সূর্যের তাপ ভূমি এখানেও পড়ে আবার এখানেও পড়ে, তো দুটোর মধ্যেই পড়ছে, যতটা না তাড়াতাড়ি হিট মাটি উত্তপ্ত হবে মানে স্থল উত্তপ্ত হবে তার থেকে অনেক বেশি সময় লাগবে জল উত্তপ্ত হতে। এবার মাটি যদি উত্তপ্ত হয়, এর আশেপাশে পরিবেশের যে বায়ুগুলো রয়েছে সেটাও উত্তপ্ত হয়ে যাবে, তো তার ফলে কি হবে, এইখানকার পরিবেশের বায়ুগুলো যখনই উত্তপ্ত হয়ে যাবে তখন এইগুলো উপরের দিকে উঠতে শুরু করবে, এখানে একটা ফাঁকা স্থান পূরণ হবে, এখানে একটা ফাঁকা গ্যাপ তৈরি হবে। এবার এই গ্যাপটা পূরণ করার জন্য সমুদ্রের উপতলে যেসব ভারী বায়ু রয়েছে সেটা এই দিকে ছুটে আসবে, আবার এখানে উত্তপ্ত হয়ে যাবে এই বায়ুটা, আবার উপরে উঠবে এটা, আবার এখানে গ্যাপ, আবার এখানকার ভারী বায়ু এদিকে ছুটে আসবে। তো দেখুন একটা যে পার্টিকেলের সেটা একটা চলন হচ্ছে, এই ক্ষেত্রেও কিন্তু এই সমুদ্র বায়ু যেটা প্রবাহিত হচ্ছে সেটাও কিন্তু কনভেকশনের মাধ্যমে হচ্ছে। ল্যান্ড ব্রিজ ঠিক উল্টো, রাত্রের বেলায় কি হয়, রাত্রের বেলায় মাটি তো ঠান্ডা হয়ে যায় খুব জলদি, কিন্তু জল কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে না, এর উপরের যে আপনার বায়ু রয়েছে সেটা কিন্তু গরম অবস্থায় থাকে, তো এই দিকেরটা ঠান্ডা এদিকেরটা গরম, গরম এটা উপরের দিকে উঠবে, উঠে গ্যাপ তৈরি করবে আর এদিকের বায়ু এদিকে ছুটে আসবে, তাই এর ফলে একটা চলন হয়, এটাকে বলে হচ্ছে স্থলবায়ু। ওকে, তো দেখুন তারপরে রেডিয়েশন, রেডিয়েশনটা একটা মজার জিনিস, যে রেডিয়েশনের ক্ষেত্রে যে হিটটা ট্রান্সফার হয় এটার কোনো মাধ্যম লাগে না। আগেকার দুটো দেখুন, আগেকার দুটো মাধ্যমেই একটা কঠিন মাধ্যম দরকার ছিল, সলিড আর একটা লিকুইড মাধ্যম দরকার ছিল, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম মাধ্যমের দরকার হয় না। তো সেই ক্ষেত্রে কি করে, সেই ক্ষেত্রে করে হিট যে ট্রান্সফার হয় সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে ট্রান্সফার হয়, এবং এটার আর একটা জিনিস যে যে মাধ্যম দিয়েই আসুক এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনো মাধ্যমেই এটা এফেক্ট করে না। যেমন সূর্য থেকে যদি পৃথিবীতে আলো যে আসে সেটা কিন্তু দেখুন সূর্যের আলোটা ওই পরিবেশকে কিন্তু ডাইরেক্ট উত্তপ্ত করে না, ও প্রথমে এসে ভূমিতে লাগে, মাটিতে লাগে, এখান থেকে রেডিয়েট হয়ে বাইরে যখন বেরোয় সেই রেডিয়েশনের মাধ্যমে কিন্তু বায়ুটা উত্তপ্ত হয়। ওকে, মানেটা একটু আরেকবার বলে দিই, সূর্য থেকে যে বায়ুটা আসে সেই বায়ুটা পৃথিবীতে ধাক্কা খায়, এবং পৃথিবীতে ধাক্কা খাওয়ার পরে পৃথিবীর যে মাটিতে ধাক্কা খায় যখন উপর দিকে আবার বড় তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে, মানে সূর্যের আলো যখন আসে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট থাকে, এই যখন মাটিতে ধাক্কা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়ে যায়, তো তার ফলে এর পরে গিয়ে ওরা পরিচলন পদ্ধতিতে আপনার বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, ঠিক আছে, এই যখন আসে তখন কিন্তু কোনো রকম এফেক্ট করে না। তো এইটা কি ফর্মে আসে, এটা ফর্মে আসে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো এইভাবে ট্রান্সমিশন হয় রেডিয়েশনের মাধ্যমে। তারপরে নেক্সট দেখুন ব্ল্যাক বডি আছে, ব্ল্যাক বডি কি, এ বডি দ্যাট অ্যাবজর্বস অল দ্য রেডিয়েশন, মানে সব ধরনের রেডিয়েশন, আলো শক্তি তাপ, মানে এর মধ্যে যেটা মানে রেডিয়েশনগুলো রয়েছে মানে তাপ হিট এনার্জি বলতে পারেন, সেইগুলো অ্যাবজর্ব করে নেয়, তাকে বলবো ব্ল্যাক বডি সেই সব জিনিসকে। এবার তার উদাহরণ যদি আমি বলি, হোয়াইট কালার ব্যাড অ্যাবজর্বার অ্যান্ড গুড রিফ্লেক্টর, মানে যদি সাদা কোনো আলো থাকে, মানে সাদা কোনো জিনিস থাকে কালার করা যার উপরে সাদা, সেইটা কী হবে, অ্যাবজর্ব কম করবে কিন্তু রিফ্লেক্ট খুব বেশি করবে, মানে আসলে পারেই সঙ্গে সঙ্গে রিফ্লেক্ট হয়ে যায়, অ্যাবজর্বার করতে পারে না। ওকে, কিন্তু যদি উল্টো হয়, যদি ব্ল্যাক কালার হয় তবে অ্যাবজর্ব খুব বেশি করে, রিফ্লেক্ট প্রায় করেই না।
এটাই বলেছে। তো দেখ দেন দেখুন, গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্টের ব্যাপারে আমরা সবাই শুনেছি, এই গ্রিন হাউস গ্যাসের ব্যাপারেও সবাই শুনেছি। গ্রিন হাউস গ্যাস কি? CO2, CH4, এই সব হচ্ছে, এমনকি ওয়াটার ভেপার, H2O, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলে। তো কি হয়, যখন সূর্যের আলো থেকে আলোটা ট্রান্সফার হয় পৃথিবীতে, খুব তরঙ্গদৈর্ঘ্যটা ছোট থাকে, তরঙ্গদৈর্ঘ্যটা একদম ছোট থাকে, বায়ুমণ্ডলের ভিতরে ভেদ করতে তাদের খুব একটা কষ্ট করতে হয় না। কিন্তু যখনই সে পৃথিবীর মাটিতে ধাক্কা লাগে, তখন তাদের তরঙ্গদৈর্ঘ্যটা বড় হয়ে যায়। এবার যখনই তরঙ্গদৈর্ঘ্য বড় হয়ে গেল, ঢুকে তো গেছে ছোট হয়ে, কিন্তু বড় হয়ে আর বেরোতে পারে না, একদম বেরিয়ে যে আবার ইউনিভার্সে চলে যাবে সেখানে আর হতে পারে, সেই পসিবিলিটিটা আর থাকে না। তখন কি হয়, ওরা কি হয়, আকাশে যখনই এখানে ধাক্কা লাগে, রিফ্লেক্ট হয়ে ফেরত যেতে যায়, তখন বিভিন্ন গ্যাস, যেগুলো আমি গ্যাসের নাম বললাম, গ্রিন হাউস গ্যাস, মেঘ, এইসবে গিয়ে আবার ধাক্কা খায়, ধাক্কা খেয়ে ফেরত চলে আসে। যেটুকু রেডিয়েশন হয় তার 90% আবার ফেরত চলে আসে, এটা মনে রাখবে, 90% আবার ফেরত চলে আসে। এরা হচ্ছে লং ওয়েভ লেন্থের ইনফ্রারেড রেডিয়েশন হয়, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে গ্রিন হাউসের একটা সিম্পল ধারণা। গ্রিন হাউস এফেক্ট কোথায় কাজে লাগানো হয়, নার্সারিতে, যেখানে ছোটো ছোটো গাছপালা থাকে, মানে তৈরি করা হয়, সেই সব জায়গায় গ্রিন হাউস যে এফেক্টের যে ভালো কারণেই বলতে পারেন, সেটা ইউজ করা হয়। ওকে, তো বন্ধুরা এটাই ছিল আজকের চ্যাপ্টার শেষ, এই হিট চ্যাপ্টারটা। নেক্সট আমি আর একটা চ্যাপ্টার ধরবো, তাতে আপনার আমি হয়তো 3-4টা ভিডিও বানিয়ে আবার ক্লিয়ার করে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যদি আপনারা এই চ্যানেলে ভিশন WBCS সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ এর সাবস্ক্রাইব করলে নেক্সট ভিডিওগুলো আমার দেখতে পারবেন। এবং আমার নিজস্ব যেটা চ্যানেল আছে সেটাও আমি বলেছি, যার নাম হচ্ছে কি কনসেপ্ট, এবং তার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা প্লিজ চ্যানেলে একবার যান, আপনাদের মনে হয় না কোনো সময় নষ্ট হবে, গিয়ে একটু ঘুরে আসুন, দেখুন যে কী আছে। যদি আপনাদের ভালো লাগে, যদি ভালো লাগে দেন ইয়ে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে তবে সাবস্ক্রাইব নাই করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই, ভালো থাকবেন।